নৈনিতাল, লেকের শহর নৈনিতাল, হুমায়ুনের রানী নৈনিতাল, ব্রিটিশ সাম্রাজ্যের ইউনাইটেড প্রভিন্সের গ্রীষ্মকালীন রাজধানী নৈনিতাল। সমুদ্রপৃষ্ঠ থেকে 2084 মিটার উপরে এই নৈনিতালের অবস্থান। বলা হয় সতীর নয়ন এখানে পড়েছিল, যার থেকেই 51 সতীপীঠের অন্যতম নয়নাদেবীর মন্দিরের উৎপত্তি। নৈনিতাল লেকের লোয়ার সাইডকে বলে তাল্লিতাল আর আপার সাইডকে বলে মেল্লিতাল। এই মেল্লিতালেই নয়নাদেবী মন্দির। 20 সেপ্টেম্বর বিকেল 4টের সময় কৌশানী থেকে রানীক্ষেত হয়ে আমরা পৌঁছালাম নৈনিতাল। এর আগের পর্বে এই ভ্রমণ বৃত্তান্ত আপনারা দেখেছেন। আমরা উঠেছিলাম তাল্লিতালে স্যাভয় হোটেলে। আমরা এখন লেকের পাড় দিয়ে হাঁটছি আর এই হলো নয়নাদেবী টেম্পল। আমরা এইভাবে ঘুরে এখান দিয়ে ওই লেক সাইডের রোড দিয়ে ওখানে পৌঁছাবো। এটা সাইকেল মিলতে হয়। এই দেখুন, এই দোকানটা 1929 সালে তৈরি হয়েছে, নারায়ণস। নৈনিতালের আরেকটা পরিচয় হলো এই সেন্টেড ক্যান্ডেলের জন্য। মেল রোডের ধারের এই দোকানগুলোতে আপনারা সেন্টেড ক্যান্ডেল পেয়ে যাবেন। এই সব কিন্তু ক্যান্ডেল, এক একটা শেপে এক একটা ক্যান্ডেল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা সেরকম ননভেজ রেস্টুরেন্ট তো দেখলাম না ব্রেকফাস্টের জন্য। এই নানক রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট এসে একদম এটা মেল্লিতালে লেকের পাশেই, কিন্তু এটা পিওর ভেজ, তবে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। ওই দিনকে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম মশলা ধোসা, ম্যাগি আর ক্লাব স্যান্ডউইচ, প্রত্যেকটাই স্বাদ ছিল ভালো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এখানে টোটাল বিল উঠল 562 টাকা একটা লুসি নিয়ে। মল্লিতাল থেকে তাল্লিতাল যাওয়ার দিকে এখানে টোটো বা রিক্সা দুটোই পাওয়া যায়, আর এরকম লাইন দিয়ে টিকিট কেটে উঠতে হয়। এই নয়নাদেবী মন্দির যাওয়া যে মেন গেটটা, তার পাশেই এরকম টিকিট কাউন্টার। এরকম টিকিট দিল এখান থেকে, আর এই রিক্সায় গিয়ে উঠতে হবে এবার। এবার সেই রিক্সা রাইড। এই রিক্সা রাইডটা কিন্তু খুব এক্সাইটিং। এই মেল রোডের ওপর দিয়ে তাল্লিতাল থেকে মেল্লিতাল 20 টাকা। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি তাল্লিতাল বাস স্ট্যান্ডে, আর ওই সামনে দেখছেন বিশপ স স্কুল, আর লেকের ধারেই মহাত্মা গান্ধী স্ট্যাচু। এখন দুপুর 2টো বাজে, কিন্তু পুরো লেকটা আস্তে আস্তে মেঘে ছেয়ে যাচ্ছে, মেঘ কুয়াশা একদম ভর্তি, আর ওপাশটা দেখাই যাচ্ছে না, মেল্লিতাল আর দেখাই যাচ্ছে না। এটা আমরা এখন তাল্লিতাল বাস স্ট্যান্ডের সামনে রয়েছি। তাল্লিতাল বাস স্ট্যান্ডের সামনে যে লেকের ঘাট, সেখানে দাঁড়ালেই আপনারা দেখতে পারবেন অজস্র মাছের ঝাঁক। এরপর তাল্লিতাল থেকে ডান দিকে মেল রোড ধরে যত এগোবেন তত এরকম নৌকার সারি আপনি দেখতে পারবেন। নৈনিতাল আসলে এই বোট রাইড কিন্তু মাস্ট, অবশ্যই করবেন, খুবই এনজয় করা যায়। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে আবার চলে এলাম মেল্লিতাল। আমরা দেখব নয়নাদেবী টেম্পল, বোটিং এবং অন্যান্য কিছু। মল্লিতাল মোড়েই আছে পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থের মূর্তি। এইটা হলো মেল্লিতাল মোড়। এই মেল্লিতাল মোড় থেকে বাঁ দিকে গেলেই হচ্ছে নয়নাদেবীর মন্দির, আর ওই সোজা গেলে যে রাস্তাটা সামনে দেখা যাচ্ছে সোজা গেলে হচ্ছে বড়াবাজার আর মার্কেট। এইটা হচ্ছে নয়নাদেবী মন্দিরের ঢোকার প্রবেশপথ। এই বোটিংয়ের সাইডটা হচ্ছে মল্লিতালের দিক থেকে, আর ওই সোজা গেলে হচ্ছে ওইখানে হলো তাল্লিতাল, যেখানে আমরা আমাদের হোটেলটা রয়েছে ওই তাল্লিতালে। আর এইখান থেকে এসে আমরা মেল রোড দিয়ে এই মল্লিতালে এসেছি। নয়নাদেবী মন্দিরে যাওয়ার পথে এখানে একটা গুরুদ্বারও পড়ে। পুরো ফ্ল্যাটসের সামনে এসে আমরা দাঁড়িয়েছি, আর ওই দূরে দেখা যাচ্ছে একটা মসজিদ, আর এটা একটা ক্লাব হাউস। নয়নাদেবী টেম্পলে ঢোকার আগে এখানে একটা তিব্বতী মার্কেট বলে জায়গা আছে, এই সেই মার্কেট। এখানে অনেক রকমের হরেক রকমের পসরা সাজানো আছে। এসে পৌঁছেছি নয়নাদেবী মন্দিরের সামনে। 51 সতীপীঠের অন্যতম হলো মা নয়নাদেবী। এখানে দেবীর নয়ন পড়েছিল, তার থেকেই এই মন্দিরের উৎপত্তি বলে ধারণা করা হয়। মন্দিরে ঢোকার মুখেই প্রথমেই রয়েছে ভগবান হনুমান মন্দির, আর এই মন্দির চত্বরেই বাঁ পাশে আছে নয়নাদেবীর মূল মন্দির।
এই নয়নাদেবী মন্দিরের উল্লেখ কুষাণ যুগেও পাওয়া যায়। তবে প্রাচীন মন্দিরটি 1880 শতাব্দীর ভূমিকম্পে ধ্বংস হয়ে যায় এবং 1883 সালে পুনরায় এই মন্দির স্থানীয়দের সাহায্যে প্রতিষ্ঠা করা হয়। তবে মূল মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ, তাই বিগ্রহের ফটো দেখাতে পারবো না। তবে দেবী এখানে নয়ন হিসাবে পূজিত হন। নয়নাদেবী মন্দিরের ঠিক পাশেই ডান পাশে রয়েছে ভৈরবজির মন্দির। ভৈরবজি হলো শিবের মূর্তি। স্বামী বিবেকানন্দ দুবার নয়নাদেবী টেম্পলে এসেছিলেন, একবার 1890 সালে আর একবার 1898 সালে। দ্বিতীয়বার উনি এসেছিলেন সিস্টার নিবেদিতাকে সঙ্গে নিয়ে। মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ঠিক বাঁ পাশে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রেখে তবেই আপনারা প্রবেশ করবেন। এই নয়নাদেবী মন্দিরে যেতে গেলে একদম মল্লিতালের উপর ক্যাপিটাল সিনেমা রয়েছে, একটা ছোটো মল মতো ওপরে সিনেমা হল রয়েছে, বোম্বাস্ত্র চলছে এখন। নয়নাদেবী মন্দির দেখে আমরা এবার চলে এসেছি বোটিংয়ের জন্য। এই সোজা গেলে এখানে বোটিংয়ের জন্য স্টার্টিং পয়েন্ট। এখানে টিকিট কাটতে হয়, তা 210 টাকা আধ ঘন্টা। তো পটুর ইচ্ছায় তো চড়তেই হলো শেষ পর্যন্ত। প্রথমে আমি চড়ছি, এই যে আমরা পরে এবার রওনা দিলাম। পটুকে পড়তে বারণ করলো, আমি পরে নিয়েছি এটা লাইফ জ্যাকেটটা। এখানে চারজনের বসা আছে, তার মধ্যে একজন মাঝি হবে আর বাকি এক তিনজন বসতে পারবে। আমি ধরা তবিয়ত খারাপ হয়ে গেছে হোটেল রুমে। দারুন বোট রাইড, তাই না পটু? পটু তোমার কেমন লাগছে বলো? ভালো লাগছে বোট রাইডটা? তুমি অনেকক্ষণ থেকে বলছিলে বাবা বোট চড়বো, এখন কেমন লাগছে বলো? ভালো লাগছে। এই বিল্ডিংটাই বলছে কই মিল গা সিনেমা শ্যুটিং হয়েছিল, বাচ্চারা নাকি এখানে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল এইখানে এই শ্যুটিংটা। এই সাদা রুমটায়, আর ওইটা হচ্ছে গভর্নরের বোটিং ক্লাব। তো আমাদের বোটিং হয়ে গেছে আধ ঘন্টার, ভীষণ এনজয়েবল ছিল এই রাইডটা। এখন আমরা ফিরে যাচ্ছি, আবার অল্প বৃষ্টিও চলে এলো, এক্ষুনি আমাদের ফিরে যেতে হবে। এই মার্কেটিং করে আর বোটিং টোটিং করে ফেরার সময়, হোটেলে ফেরার সময় তাল্লিতাল মোড়ে একদম বাস স্ট্যান্ডের পাশেই দিকে একটা বাংলায় লেখা রেস্টুরেন্ট, নাম হচ্ছে বাঙালিয়ানা। তো দেখে তো মনে হলো যে যদি কিছু খাওয়া যায়, আমাদের বাঙালি লোক পাওয়া যায়, তাই এলাম আর কি। একটা রোল বলেছি আর একটা মোমো বলেছি, দেখি এখন খেতে কেমন হয়। বেশ বাংলায় কথা বলছে এরা এখানে। এইটা এখানকার রোল দাদারা করে দিলেন, দেখি খেতে কেমন হয়। আমরা এখানে উঠেছি স্যাভয় হোটেল, এটা একদম তাল্লিতালে বাস স্ট্যান্ডের পাশেই প্রায়। এখান থেকে লেকটাও প্রায় 100 মিটার, একদম কাছেই। আমরা এখন একটু বেরোচ্ছি সন্ধ্যাবেলা, একটু মার্কেটে হেঁটে আসি। এইখান দিয়ে এই সোজা হেঁটে গেলে লেকটা, এখান থেকে 100 মিটার। এখানে এক জায়গায় দাঁড়ালাম লেকের পাশে ফুচকা খাওয়ার জন্য। এদের ফুচকা নাকি চাল থেকে হয়, প্রায় মেল্লিতাল। আমরা মেল্লিতাল হাঁটতে হাঁটতে এসে গেছি লেকের পাশ দিয়ে। তো এখানে এক জায়গায় দেখলাম যে চিকেন মোমো পাওয়া যায়, বাদবাকি সবই এখানে ভেজ মোমো।
এই যে এদের এখানে এরকম মোমো, এই মোমোটা কিন্তু রীতিমতো ভালো খেতে, বিশেষ করে কুটটা খুব ভালো করেছে। মেল্লিতালের বিখ্যাত ছোট রিক্সা আমরা উঠেছি, মেল্লিতালে এসেছিলাম, এবার দাল্লিতালে আমাদের হোটেলের ওখানে ফিরে যাচ্ছি। এটা একেবারে বসা যায় না, তাহলেও জিনিসটা কিন্তু এনজয়েবল, বেশ এনজয় করছি এটা। গুড মর্নিং গাইস, আজ সেপ্টেম্বর 22, আর আমরা আজকে নৈনিতাল থেকে চলে যাচ্ছি। আমাদের ফ্লাইট আছে 12:30, এখন বাজে 7:30, তা 7:30 আমাদের রওনা দিই আমরা এখন। তো এটাই ছিল আমাদের লাস্ট দিন এই নৈনিতালে। প্রায় 9টা, আমরা এখন কাঠগোদাম পেরোলাম। এবার আসি একটা ইম্পর্টেন্ট কথায়। নৈনিতাল বা কুমায়ুন ডিভিশনে যাওয়ার এবং আসার সবথেকে সহজ উপায় হলো পান্তনগর থেকে ফ্লাইট ধরে লখনউ, লখনউ থেকে ফ্লাইট ধরে কলকাতা। এখন যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে করবেট ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে পড়ে, এটা রুদ্রপুর হাইওয়ে। এখান থেকে আমরা পান্তনগর এয়ারপোর্টে যাব, কিন্তু রাস্তাটা অপূর্ব, দুদিকে করবেট জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, অনেকটা আমাদের মহানন্দা স্যাংচুয়ারির মতো নর্থ বেঙ্গলে। আমরা পান্তনগর এয়ারপোর্টে এসে গেছি, এখন বাজে 10:30, আমরা অনেক আগেই এসে গেছি, ফ্লাইট প্রায় 12:30। আর এই হলো যোগেশজি, খুব ভালো মানুষ, আমাদের এতদিনের সারথি, একসঙ্গে এতদিন কাটালাম, আর ভীষণ রেসপন্সিবল আর খুব ফিটফাট। এটা যোগেশজি সবথেকে ইউনিক জিনিস, ওনার ডিটেল আমরা সব ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই পান্তনগর এয়ারপোর্টটা একদম ছোট্ট, মানে লাউঞ্জটাও একদম ছোট্ট, একদম বেসিক অ্যামেনিটিস যা যা থাকে সেইটুকুই রয়েছে। একটা অ্যালায়েন্স এয়ারের কাউন্টার রয়েছে, একটা ইন্ডিগোর কাউন্টার রয়েছে এখানে, আর একটা শুধু এই ব্যাগেজ চেকিংয়ের জন্য জায়গা রয়েছে। আমাদের চেকিং হয়ে গেছে, আমরা এখন লখনউ এয়ারপোর্টে এসে পৌঁছালাম। আমরা লখনউ এয়ারপোর্টে অ্যারাইভালে চলে এসেছি, এখান থেকে আমরা আরেকটা ফ্লাইট চেঞ্জ করবো। এরপরের ফ্লাইট আমাদের 4:30 এখান থেকে কলকাতা, লখনউ থেকে। ওটা ওরকম আমরা একটুখানি লাঞ্চ করে নিই লখনউ এয়ারপোর্টে, এই KFC-র একটা প্যাক নিয়েছি। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন প্রায় 3টে বাজে, 4:30 প্লেন, 4:30 ফ্লাইট, এখন একটু বসে ওয়েট করি, আর তো কিছু করার নেই এখানে। এই যে আমরা সবাই বসে আছি এখানে, এবার বোর্ডিং কল হয়ে গেছে। বেশি কলকাতায় মোটামুটি ওই 6:15-6:30 নেই। আমরা কলকাতা এয়ারপোর্টে নেমে পড়েছি, এখন বাজে প্রায় 7টা, আর তাহলে ব্লগটা আমাদের পুমায়ুন ভবন এখানেই শেষ হলো, ব্লগটাও এখানে শেষ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন আর দেখতে থাকুন বং ট্রাভেল নামা।